ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে বগুড়া 6 আসনে। সেখানে আছেন সহকর্মী আফরিন আনোয়ার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি ইলেকশন এক্সপ্রেস নিয়ে আজ সারাদিন আমরা রয়েছি বগুড়া 6 আসনে। এই 6 আসন আসলে বগুড়া সদরকে ঘিরেই গঠিত হয়েছে। মূলত আজ সকাল থেকেই আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি তৃণমূল পর্যায়ের যে রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আছেন বিভিন্ন দলের, তাদের সাথে আসলে আমরা পুরো সময়টাই বোঝার চেষ্টা করেছি যে জনপ্রতিনিধিরা যারা আছেন বা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন এখানকার, তারা আসলে জনগণের প্রত্যাশার জায়গাটা কতটুকু পূরণ করতে পেরেছেন তার বিস্তারিত। এই মুহূর্তে সেই সব বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে যুক্ত আছেন, আমি শুরুতেই চলে যাব এখানে, উপজেলা চেয়ারম্যান এবং সভাপতি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের আবু সুফিয়ান শফিক আপনার কাছে। একটু জানতে চাইব যে আসলে আওয়ামী লীগ অনেক বছর পরে এই বগুড়ার দায়িত্ব পেল, ভবিষ্যৎ পরিকল্পনা কি? ধন্যবাদ, আমি আপনার মাধ্যমে ডিবিসির সকল দর্শক শ্রোতা এবং বগুড়াবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা দীর্ঘদিন পর আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, দীর্ঘদিন একটানা প্রায় 14 বছর, এই 14 বছরে মানুষের জন্য যা যা করা দরকার, একটা রাষ্ট্র হিসেবে, রাষ্ট্র পরিচালক হিসেবে সরকারের যা করা দরকার সরকার সব কিছুই করেছে। আমি বগুড়া সদরের কথাই যদি বলি, যে আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসার আগে আমার বগুড়া সদরের 11টি ইউনিয়নে পাকা রাস্তা, আমরা যেটা বলি এলজিডির পাকা রাস্তা, আমাদের প্রায় 11টা ইউনিয়নের 75-76 কিলো রাস্তা পাকা ছিল। এখন কিন্তু সে রাস্তা ড্যাশ, মানে প্রায় 200 কিলো রাস্তা পাকা। আমাদের গ্রামের রাস্তাঘাটের ইট বিছানো কাজ, আগে কোনো ড্রেনের ব্যবস্থা ছিল না, এখন গ্রাম পর্যায়ে কিন্তু আপনি গেলে ড্রেনেজ ব্যবস্থা পাবেন। স্কুল কলেজের বিল্ডিং ছিল না, আমাদের বসার জায়গা ছিল না, এখন প্রায় বিল্ডিংগুলো, স্কুল কলেজের বিল্ডিংগুলো পাকা হয়ে গেছে। আমি যেটা মনে করি যে একটা মানুষ, সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা, গত 5 বছরের সরকার মানুষের সেই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পেরেছে। বিশেষ করে মানুষের যে চাহিদাগুলো, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই ব্যাপারে সরকার আমার মনে হয় যে হয়তো বা 100% না পেলেও সরকার কিন্তু প্রায় 90-95% পূরণ করতে সক্ষম হয়েছে। এই বিষয়ে একটু প্রশ্ন রাখতে চাইবো। আমার সাথে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার। আপনার কাছে আওয়ামী লীগের জেলা বিএনপির যিনি সাংগঠনিক সম্পাদক তিনি আমার সাথে উপস্থিত আছেন খায়রুল বাশার। আপনার কাছে আওয়ামী লীগের নেতা আপনি যা বললেন আসলে এতক্ষণ, আপনি তার সাথে কতটা একমত, কতটুকু উন্নয়ন হচ্ছে বগুড়া? ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে যারা ডিবিসি শুনছেন তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে, বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার প্রতিপক্ষ উপজেলা চেয়ারম্যান উনি যে কথাটি বললেন, আপনি মিডিয়ার লোক, আপনি জানেন সারা বাংলাদেশে কিন্তু একটা প্রচলিত একটা কথা আছে, সেটি হচ্ছে বগুড়ার উন্নয়ন বিএনপি করেছে। এটা বগুড়াবাসীর কাছে ধ্রুব সত্যি কথা, এটা বগুড়ার বাইরের জেলার লোকজনও জানে। বগুড়ার উন্নয়ন বিএনপির সময় হয়েছে, বিএনপির হাত ধরেই হয়েছে। এরপরে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এই যে কয়েকটা বছর ক্ষমতায় আছে, ওনার কথায় 14 বছর, এই 14 বছরে আসলে দৃশ্যমান উন্নয়নমূলক কোনো কিছু আসলে আমরা লক্ষ্য করিনি বা হয় নাই। উন্নয়নের পাশাপাশি যে সমস্ত উন্নয়ন প্রকল্পে, এটা তো এখন সর্বজন স্বীকৃত, সর্বজন আপনারা জানেন যেখানে দুর্নীতির সম্পৃক্ততা রয়েছে সেই সমস্ত ছোটোখাটো কিছু উন্নয়ন তারা করেছে এবং সেখানে দুর্নীতির প্রশ্ন উঠেছে এবং আমি মনে করি, কিন্তু সাধারণ জনগণ তো বলছে যে আসলে বিএনপির আতুর ঘরেই বগুড়া, কিন্তু সেই অনুযায়ী এখানে একটা ভালো বিমানবন্দর হয়নি, সেই অনুযায়ী একটা স্টেডিয়াম হয়নি, সেই অনুযায়ী স্কুল কলেজ যে পরিমাণ উন্নত হওয়ার কথা ছিল সেটা হয়নি, করতোয়া নদীর এখনো পর্যন্ত খনন কাজটা বাকি আছে, সড়কের বহু জায়গায় খানাখন্দে ভরা। দেখুন, পরিকল্পনা সব না হয়েছিল, পরিকল্পনা সব না হয়েছিল। আপনি যেটা বললেন কোনো কিছু হয় নাই, সেটা ঠিক না। এখানে আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম হয়েছে, শহীদ চন্দ্র স্টেডিয়াম, যেটা বিএনপির সময় হয়েছে। বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পর সেই স্টেডিয়ামে এক তুলি চুন পড়েছে কি না, এটি সংশয় রয়েছে। ওই স্টেডিয়ামের এই এই 15 বছরে ওই স্টেডিয়াম যে আপনার মেরামত করা দরকার ছিল বা রং করার দরকার ছিল, এই যুগ কিন্তু হয় নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও একটু কথা বলবো আপনার সাথে। বিএনপি নেতা যেটা বলছিলেন, আসলে জনগণ অভিযোগ করছে যে ক্ষমতাসীন দল ক্ষমতায় থাকার কারণে তাদের উন্নয়ন হচ্ছে না, আসলে অনেক উন্নয়ন হয়েছে, দৃশ্যমান উন্নয়ন বলতে আজকে আমাদের বগুড়া শহীদ জবরাম মেডিকেল কলেজ 250
বেড থেকে আজকে 1250 শয্যা উন্নীত হয়েছে। বগুড়া মেডিকেল কলেজের অনেক আপনার বিল্ডিং হয়েছে, বগুড়া আইজলক কলেজে 10 তলা বিল্ডিং হচ্ছে, বগুড়া মহিলা মুজিবুর রহমান মহিলা কলেজে 10 তলা বিল্ডিং হচ্ছে, সরকারি সারদন কলেজের 10 তলা বিল্ডিং হচ্ছে, এখানে 10 তলা কোর্ট ভবন হয়েছে আওয়ামী লীগের সরকারের সময়। দৃশ্যমান উন্নয়ন হয়নি এটা আসলে বলা যাবে না। তবে যে আমাদের বগুড়াবাটির যেটা প্রত্যাশা, সে প্রত্যাশার তুলনায় অনেকটা উন্নয়ন হয়নি। যেরকম আমাদের এখন কাজগুলো চলমান, নদী খননের কাজটা চলমান, আমাদের এটা একটা প্রি একনিকে আছে, আপনাদের বগুড়া থেকে সিরাজগঞ্জের রেল লাইনের কাজ চলমান, আমাদের বিশ্ববিদ্যালয়। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস নিয়ে আজ সারাদিন আমরা বগুড়া 6 আসনে ছিলাম এবং পর্যায়ক্রমে ডিবিসি নিউজের এই ইলেকশন এক্সপ্রেস সংসদের যে 300টি আসন সেই 300টি আসনে ঘুরে দেখবে এবং জানার চেষ্টা করবে সাধারণ মানুষের আশা প্রত্যাশা এবং জনপ্রতিনিধিরা কতটুকু দিতে পারছেন তার বিস্তারিত। চোখ রাখুন ডিবিসি নিউজের পর্দায়।